Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. Shattam Shivam Sundaram. Shattam Shivam Sundaram. Hey, Dilip. Haan, bhai. ঘরটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, আমার পছন্দ হয়েছে। পূর্ণা ভাই, মাপ তো একে। তোমরা এখানে কি তামাশা করছো? বেডরুম কটা আছে? আমি জিজ্ঞাসা করছি তুমি কে? এমন এক থাপ্পড় দেবো তোকে, দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেবো। বলবে বেডরুম কটা আছে? পাঁচটা। এই পূর্ণা। হ্যাঁ ভাই। কত হলো? 40/30। হ্যাঁ, ভেরি গুড। এই দিলীপ ভাই, দেওয়ানার কথাটা আজই হয়ে যাক। হ্যাঁ ভাই, হয়ে যাক। তোমরা কি এখানে এসে দাদাগিরি দেখাচ্ছ? আমি দাদাগিরি দেখাইনি, এবার দেখাবো আমি। দেখ দাদাগিরি, দেখ দাদাগিরি, দেখ উঠছো, দেখ দাদাগিরি, দেখ। আরে ভাই, কেন এসব ভাঙাভাঙি করছো? এখন তো খালি জিনিসপত্র ভেঙেছি, এর পরে তোমার স্বামীর হাত পা ভেঙে দেবো। তুমি এসব করো না। তাহলে কি সব করবো? হ্যাঁ, আমি পুলিশকে ফোন করছি। পুলিশকে ফোন করছি? কর মেয়ে, পুলিশকে ফোন কর। তোমরা কি চাইছো? শশীবাবুর সাথে তুই বেইমানি করেছিস, চুপচাপ তার সব টাকা ফিরিয়ে দে, না হলে তোর পুরো ফ্যামিলিকে হসপিটালে পাঠিয়ে দেবো। তোমরা চাও আমি কালকে সকালে ওনার টাকা ফিরিয়ে দেবো? মুন্না একটু দাঁড়াও। আরে বড় আশ্চর্যের কথা, যে বিল্ডারের কাছে দৌড়ে দৌড়ে আমি হয়রান হয়ে গিয়েছিলাম, সে একটা চেক পাঠিয়েছে, সুদ আসল সব হিসাব করে তার লোকের হাতে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আপনি আপনার টাকা বুঝে পেলেন, সেটাই যথেষ্ট। হ্যাঁ মুন্না, আমরা এবার বাড়ি যাচ্ছি, পরে দেখাবে। হ্যাঁ আসি বাবা। হ্যাঁ চলো ভাই। ও আমাদের কথা শুনছে না, বললে খালি দাদাগিরি দেখাচ্ছে। ও কি নিজেকে ভেবেছে ডন? যশরাজ আমার নাম, কেটে টুকরো টুকরো করে দেবো। যশরাজ ভাই, আমি নানাবুর সঙ্গে দেখা করতে এসেছি। দাদা নেই, দিল্লি গেছে, তোমার প্রবলেম কি? ভাই ওই মুন্না আমার ঘরে এসে আমাকে ধমক টমক দিয়েছে, আমার টিভি টিভি ভেঙে আমাকে নাজিয়াল করে ছেড়েছে। তাছাড়া ভাই পয়সাপত্র না দিলে। রিল্যাক্স, চলো। আরে এই ছোটখাটো কাজ ভাই করেন না, ভাই বড় বড় কাজ করে থাকেন। এক পেটি আমাকে দিয়ে দাও, আমি কাজ করে দেবো। ঠিক আছে। হ্যাঁ ওকে, ধরে না তোমার কাজ হয়ে গেল, বুঝলে? আচ্ছা ওর নাম কি বলতো? নাম জেনে কি করবি? তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তোর বিষয় জানা আমার অবশ্যই দরকার। তুই যাকে ভালোবাসিস সে কোথাকার ছেলে, কোথায় থাকে, কি করে? আচ্ছা বাবা, তার নাম হলো মুন্না, আমি যেখানে থাকি ও সেই বাড়িতে থাকে। মুন্না? কোন মুন্না বলতো? আমি তো একটা মুন্নাকেই চিনি যাকে আমি ভালোবাসি। তুই কোন মুন্নার কথা বলছিস? আরে আমি যে মুন্নার কথা বলছি না, সে এক নম্বরের গুন্ডা, ক্রিমিনাল। এই গাড়ি থামা। কি করছিস রে? না রে, আমার সেখানে পৌঁছাতে দেরি হবে। হ্যাঁ হ্যাঁ। এই মুন্না, বহুত রঙ তুই দেখালি, যা করলি করলি, বিল্ডারের মালের উপর হাত দিয়ে ঠিক করলি না। এবার যদি তুই বাঁচতে চাস তাহলে ওই মাল যশরাজের হাতে দিয়ে দে, না হলে এই যশরাজের আসল রূপ তুই দেখতে পাবি। এই যশরাজ, আমার উপরে দাদাগিরি? দেখো বাবা যশরাজ, মুন্না কারোর কখনো কিচ্ছু বাকি রাখে না। আমি 1-5 পর্যন্ত গুনব, তার ভিতরে তুই এখান থেকে কেটে পড়বি, আর না হলে তোর হাত পা দুটো ভেঙে দেবো। কি হাত পা ভাঙবি? এক, আরে মুন্না ও আবার গুন্ডা। আমি যে মুন্নাকে ভালোবাসি না সে একদম ভীতু, আমি একটু বকলেই তার গা থেকে ঘাম বেরিয়ে যায়। তুই, তাহলে আমি যে মুন্নার কথা বলছি সে নয়? সেও মুন্না নয়। 3-4। এই শোন, এ সেই মুন্না কি? Oh!
গিয়েছিল, ও একটা ক্রিমিনাল। হ্যাঁ রে মা, তুই তো আজকালকার মেয়ে রে, লেখাপড়া করেছিস, শিক্ষিতা। একজন লোকের বিষয়ে ভালো মন্দ না জেনে না শুনে তুই এত বড় ভুলটা কি করে করলি? তোর ভাগ্য ভালো, ঠিক সময় তুই ওর বিষয়ে সবকিছু জেনে গেলি, না হলে আগে গিয়ে তোর লাইফটা বরবাদ হয়ে যেত। হ্যাঁ, ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, আমার মন এখনো মানার জন্য প্রস্তুত নয় যে সে একটা অসামাজিক ছেলে বলে। আমরা তোকে যতই বোঝাই না কেন তুই বুঝবি না, তাহলে তুই এবার আসল চেহারাটাই দেখ। ওকে বাবা, ওর নিরীহ চেহারা দেখে তো আমি নিজেই ধোকা খেয়ে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে আমাদের সংস্পর্শে থাকলে ছেলেটা মানুষ হয়ে যাবে, বাট নো, আমি ভুল বুঝেছিলাম। ছোট ভাইটাকে মার্ডার করে সে পুনরায় প্রমাণ করে দিল যে সে একটা ক্রিমিনাল, অনলি এ ক্রিমিনাল। এ অশোক দেখতে, আরে মুন্না কি হয়েছে তোর, এত টেনশন নিচ্ছিস কেন? মেঘা আজ ঘর ছেড়ে চলে যাচ্ছে, শুনতে তোমাকে হবে। তুমি যেরকম ভাবছো মুন্না সেরকম ছেলে নয় মেঘা। ছোটবেলার সামান্য অজানা ভুলের জন্য ওকে আজও পর্যন্ত মাসুল গুনে চলেছে। যে বয়সে বাবা মা ভাই বোনের স্নেহ পাওয়ার কথা, সেই বয়সে ও পেয়েছে ঘৃণা, গালি আর তিরস্কার। জেল থেকে বেরোনোর পরে যখন ও ঘরে গেল তখন ঘর নয়, কপালে জুটল ফুটপাত। ওর দুঃখ কেউ বুঝতে পারল না। তুমি আসার পর ছেলেটার মুখে হাসি ফুটে উঠল। আর যদি তুমি চলে যাও, তোমার সঙ্গে ওর হাসি খুশির দুনিয়াটাও চলে যাবে। একটু ভেবে দেখো মেঘা, তুমি এখানে এসে এতদিন রয়েছো, তোমার সঙ্গে সে কখনো কোনোদিন খারাপ ব্যবহার করেছে? কখনো তোমার দিকে খারাপ নজরে দেখেছে? তুমি লেখাপড়া করেছো, আমি তো মূর্খ লোক একটা, আমি তোমাকে কি বোঝাবো? শুনে রাখো মেঘা, তুমি মুন্নাকে বুঝতে পারো বা না বুঝতে পারো সেটা তোমার ইচ্ছা, আসছি। হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো মেঘা, কাল মুন্না রানার লোকের সঙ্গে ঝগড়া করেছিল কেন জানো? তোমার বাবা যদি 10 লক্ষ টাকা ফেরত পেয়ে থাকে তাকে বল মুন্নার জন্য। সেই জন্য রানার লোকেরা এসেছিল তোমাকে কিডন্যাপ করবে বলে। মুন্না যদি ওদেরকে না আটকাতো তাহলে তুমি আজ আর এই ঘরে দাঁড়িয়ে থাকতে না। আমি বলছি আমি একটা গুন্ডার সঙ্গে থাকতে পারবো না। আমি একটা গুন্ডা নই মেঘা, যেখানে অন্যায় হয় সেখানে আমি ন্যায়ের জন্য লড়ি। আজ পর্যন্ত আমি পয়সা নিয়ে মারপিট করিনি। পয়সা নাও বা না নাও, মারপিট করাটা একেই তো গুন্ডাগিরি বলে। দেখো মুন্না, তোমার বাবা একজন রিটায়ার্ড জেলার, তোমার বড় ভাই একজন পুলিশ অফিসার, শহরে তোমার পরিবারের কত ইজ্জত বলো তো। আমি কি করব মেঘা, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যদি তোমার পরিবারের সঙ্গে একসঙ্গে থাকতে চাও তাহলে তুমি নিজেকে বদলাবার চেষ্টা করো। মানে আজ তুমি যে পথে চলেছো তুমি কোথায় পৌঁছাবে তা নিজেও জানো না। এই পথটাকে বদলে দাও মুন্না, দেখবে তুমি যা চাইছো তুমি সব কিছু পাবে। আমার কথা শুনবে তো মুন্না? বলো মুন্না, আমার কথা শুনবে তো? ওরকম না, আমার মাথা ছুঁয়ে বলো, আজ থেকে তুমি বদলে যাবে তো, ভালো মানুষ হবে তো?